এটা কোনো পার্টিকুলার স্পেশাল কোনো কৌশল না। আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট দল, তাদের একটা মতাদর্শ আছে, আমাদেরও একটা মত আদর্শ অনুযায়ী বিএনপি চলে বা অন্যান্য সব দলেই নিজস্ব একটা, যেমন কমিউনিস্ট পার্টি বা বিপ্লবী ওয়ার্কার পার্টি মনে হয় প্রত্যেকেই তাদের একটা মতাদর্শ আছে। জামাতও ওরকম একটা দল, সবাই মতের আদর্শ এক, সেখানে ওরা আলাদা করুক যুগকবোধ করুক আন্দোলন তো করতেছে। সো আমি এটাতে কোনো সমস্যা দেখি না। আমরা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলাম যুগপত আন্দোলনে শুরু থেকে রয়েছে, কিন্তু জামাতে ইসলাম অনেকটা বিচ্ছিন্নভাবে বা আলাদাভাবে তাদের কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের কাছে জানতে চাইলে তারা বললেন যে বিএনপির পক্ষ থেকে তাদেরকে যথাযথ মূল্যায়ন বা সমর্থন করা হচ্ছে না বা তারা সেরকম সাপোর্ট পাচ্ছে না। আবার অন্যান্য রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন যে বিএনপি অনেকটা জামাতকে নিয়ে ধোয়াশা করছে, কোনো রাজনৈতিক কৌশল থাকতে পারে। তো আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটা কি কোনো রাজনৈতিক কৌশল নাকি জামাতের নেতাকর্মীদের যে বক্তব্যটা সেটা অনেকটা যৌক্তিক? এটা আমি কোনো রাজনৈতিক কৌশল বলবো, আমি বলবো এটাই রাজনীতি, এটা কোনো পার্টিকুলার স্পেশাল কোনো কৌশল না। জামাত একটা ইন্ডিপেন্ডেন্ট দল, তাদের একটা মতাদর্শ আছে, আমাদেরও একটা মত আদর্শ অনুযায়ী বিএনপি চলে বা অন্যান্য সব দলেই নিজস্ব একটা, যেমন কমিউনিস্ট পার্টি বা বিপ্লবী ওয়ার্কার পার্টি মনে হয় প্রত্যেকেই তাদের একটা মত আদর্শ আছে। জামাতও ওরকম একটা দল, কিন্তু একটা পয়েন্টে তো সবাই আমরা অ্যাগ্রি করি যে এই সরকারের আওতায় কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, অতএব সরকারের পতন হওয়া উচিত এবং নতুন নিরপেক্ষ সরকার গঠন করে তার মাধ্যমে নতুন একটা ইলেকশন হওয়া দরকার, যে ইলেকশনের মাধ্যমে যে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক, যার মাধ্যমে একটা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের দুর্ভোগ লাঘবে সাহায্য করবে। তো এই জায়গাটাতে একটা নিরপেক্ষ নির্বাচনের জায়গাটাতে তো সবাই মতের আদর্শ এক, সেখানে ওরা আলাদা করুক যুগকবোধ করুক আন্দোলন তো করতেছে। সো আমি এটাতে কোনো সমস্যা দেখি না। কোনো যোগাযোগের দূরত্ব এমন কিছু মনে হচ্ছে আপনার কাছে? একটা দূরত্ব তো ইদানিংকালে আসেই, তবে আমি মনে করি যে হয়তো এই দূরত্বটা আপনি বলতে চাইতেছেন ইচ্ছাকৃত, এই তো আপনি বলতে চাইতেছেন ইচ্ছাকৃত মানে হইলে আমরা মনে করি যে যেই সমস্যা বাংলাদেশে ভুগতেছে বিএনপি ভুগতেছে সে সমস্যা তো ওনারাও ভুগতেছে, তো ওনারও তো এই আন্দোলনই করা উচিত, আর বাইরে কী আছে ওনাদের? আমরা কথা বলা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যদি আপনি মনে করেন যে একই সমস্যাতে আপনিও পড়ছেন, সমস্যার থেকে উত্তরণ লাগবে, তাহলে আপনি আন্দোলন করতেছেন, যোগাযোগ মাঠে থাকলে যোগাযোগ তো একভাবে না একভাবে হবেই, আজকে না হোক কালকে হবে। জি, প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, ওনার দৃষ্টিতে জামাতকে বিএনপি কাজে লাগাতে পারছে না, আপনার দৃষ্টিতে কি মনে হয় এই মন্তব্যটার কতটুকু যৌক্তিকতা রয়েছে? এটা এটা তো একটা শুনেন, কাজে লাগাতে পারছে না, আমরা তো ওনাদেরকে কাজে লাগানোর কথা না, আমরা দেশের কল্যাণে সবাই একত্রে কাজ করার কথা। আমাদের আমরা যদি একটা ভুলও করি, মনে করেন আপনার মনে কষ্ট লাগে যে আমি আপনার সাথে কথা বললাম না, আর আপনি যদি যে কারণে আমি ভুক্তভোগী সেই কারণে আপনিও ভুক্তভোগী হন, তো আপনার কাছ তো আপনাকে করতে হইব। তো ওনারা আমরা বললে ওনারা কিছু করবে না বললে কিছু করবে না, এটা তো আমি বিশ্বাস করি না। আমি মনে করি ওনারা ওনাদেরটা করতেছে, আমরা আমাদেরটা করতেছি, এক সময় ডেফিনেটলি আমাদের কোনো না কোনোভাবে যোগাযোগ হবে এবং একই উদ্দেশ্য সাধনে সবাই একসাথে কাজ করবে। তার মানে রাজনৈতিক কোনো দূরত্ব আপনাদের দৃষ্টিতে নেই জামাতের সঙ্গে? আমার দৃষ্টিতে নেই, আমি পুরো বিএনপির কথা বলতে পারি না, তবে আমার দৃষ্টিতে আমি কোনো যে দূরত্বের কথা আপনি বলতেছেন হয়তো ডে টু ডে কথাবার্তা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওই দূরত্ব যেটা আপনি বলতেছেন সেই দূরত্ব আমি দেখি না। আচ্ছা, তাদের যে পরিস্থিতি, আমরা মানে বাংলাদেশের জাতি মনে বাংলাদেশের জনগণ মনে করে যে বিএনপি বা বিরোধী শক্তির জন্য একটা বড় একটা হাতিয়ার আছে জামাত ইসলাম,
জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু তারা রাজনৈতিকভাবে তাদের মনোবল এখনো ভাঙেনি। তো আপনার দৃষ্টিতে কি মনে হয় জামাত ইসলাম যে পর্যায়ে বর্তমানে আছে সে অবস্থা থেকে তারা ঘুরে যেতে পারবে? নিবন্ধন বাতিল হয়েছে এটা আমি মানে সাপোর্ট করি না। জামাত ইসলামী জামাত ইসলামের রাজনীতি করবে, আপনি কোনো নিবন্ধন বাতিল করবেন, এটা তো রাজনীতি একটা, এই রাজনীতি আমি বিশ্বাস করি না। নিবন্ধন বাতিল হয়েছে, আবার নিবন্ধন পেয়ে যাবে। দুই, জামাতে ইসলামী আমি গত ইলেকশনে বা তার আগে ইলেকশনে যেটুকু দেখছি তার থেকে তো আমি কম শক্তিশালী মনে করি না, বরং এখন আরও বেশি শক্তিশালী তারা। তারা মনে করে তারা নির্যাতিত নিপীড়িত, অন্যভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। তো আমি যতটুকু জামাতকে চিনি তাতে আমার কাছে মনে হয় যে জামাত এখন আগের থেকে বেশি শক্তিশালী। এক, দুই নম্বর, জামাত পূর্ণ উদ্যম নিয়েই আন্দোলনে মানে আন্দোলন করতেছে। তো আমি জামাতের কোনো জিনিসকে খাড়ো করে দেখতে চাই না। এক, দুই নম্বর হলো আমি মনে করি জামাতের নিবন্ধন থাকা উচিত, এবং নিবন্ধন না থাকলেও ভবিষ্যতে তারা নিবন্ধন পাবে, এটা আপনি ধরে রাখেন। ধরা গেল বা দেখা গেল সরকার দাবি মানল না, তখন বিএনপি কি করতে পারে বা কোন পথটা খোলা থাকবে বিএনপির? সরকার প্রথম ঘটবে, যেটা 1990 সনে হয়েছে, যেটা 1996 সনে হয়েছে, যেটা 2001 সনে হয়েছে, এটা কি দিন পরে দিয়া সরকার পরিচালিত নাকি? আমরা সম্প্রতি জানতে পেরেছি ভারতের বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান সরকারকে আরো 100 বছর তারা বাংলাদেশের সিংহাসন দেখতে চায়, এবং তারা এই জন্য তারা যতটুকু সাপোর্ট দেওয়া লাগবে তারা করবে জানতে পেরেছি। খুব ভালো, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। বিজেপি কি মনে করে, ভারত কি মনে করে, কংগ্রেস কি মনে করে, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, আমেরিকাদের কি মনে করে, এগুলি তো আমার ইস্যু নাই। আমার ইস্যু হইল আমরা বাংলাদেশের জনগণ কি মনে করি আর কি চাই। আমরা মনে করি এই সরকারের আওতায় কোনোদিন সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই, হবে না। এই সরকারের পতন ঘটানো অবশ্যই জরুরি, যাতে করে একটা নিরপেক্ষ সরকার গঠন করা যায়, যে সরকার নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা এটা মনে করি এবং এটা চাই, এটাই হবে। রাজনৈতিক পাড়ায় একটা ঘটনা বেশ কিছুদিন ধরে চাওয়ার হচ্ছে যে বিএনপির কিছু নেতাকর্মীরা সরকারের সঙ্গে লিয়াজু করে ফেলতে পারে বা সরকারের আনুকূল্যে থাকতে পারে, কিংবা বিএনপি থেকে নতুন বিএনপি গঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটা চাওয়ার হচ্ছে। আপনাদের সাথে কি মনে হয় শেষ পর্যন্ত কি এমনটা হতে পারে, আর যদি হয়ও সেটা কি দলের জন্য ভালো কোনো সুবাতাস বয়ে আনবে? শুনেন, এটা একটা যেটা আপনি বলতেছেন হতেই পারে, কিছু লোক পার্টি বদল করতে পারে, কিছু লোক নিতে দেয়া, এটা তো আপনার ইচ্ছা, স্বাধীন। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কেউ তো জোর করি আমাকে বিএনপিতে রাখতে পারবে না বা আওয়ামী লীগও রাখতে পারবে না। সো এটা নিয়ে এখনও বিতর্ক হওয়ার কথা না। দুই, বিএনপি আগে ভাঙছে না, নাজমুলদা সাহেব থেকে আরম্ভ করে বদরুদ্দা চৌধুরী, কর্নেল ওই অনেক লোক গেছে না, বিএনপি কি ওর থেকে বেশি জনসমর্থন এখন নাই? আপনার হিসাব আলাদা হতে পারে, কিন্তু আমারও তো একটা হিসাব আছে। সিমিলারলি আওয়ামী লীগ ভাঙছে না, আওয়ামী লীগ কোরবানের হিসাবে এবং মুক্তমুখ রাত্রে ওনার সাথে এত কথা হইলো, সকালে উনি চলে গেছে এরশাদ সাহেবের কাছে, এরকম ভাঙছে না বোধ। তো রাজনৈতিক দল থেকে লোক মাঝে মধ্যে কিছু চলে যাওয়া বা দল নিজে গিয়ে আরেকটা দল করা, এটা কিন্তু একদম সাধারণ মামুলি ব্যাপার। বিএনপি যদি এরকম কিছু হয়, যেটা চেষ্টা করা হতেছে গত 10 বছর থেকে, এখনও পারে নাই, আমি মনে করি বিএনপি বর্তমানে প্রথমে ছিল বেগম জিয়ার নেতৃত্বে, এখন তারেক জিয়ার নেতৃত্বে অত্যন্ত একটা মজবুত শক্তির উপর দাঁড়িয়ে আছে। সেখানে কেউ দল ভাগ করবে না, এটা 10 বছর থেকে আমি শুনতেছি, কিচ্ছু হয় নাই, ভবিষ্যতে হবে না। আর যদি কেউ কোনো কিছু সঙ্গে লোক চলেও যায়, এটা তো কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে না। কত লোক যাবে? 10,000 লোক যাবে, বিএনপির আছে ভাই 10 কোটি লোক, 10,000 চলে গেলে কী হবে? এটা কোনো অসুবিধা, আমি চলে গেলে ভাই বিএনপির কী হবে?
সাপোজ আব্দুল্লাহ মিন্টু কালকে যাই আর একটা দল করব, রাস্তা রাস্তায় ঘুরবে কিছুদিন, তারপর টায়ার হই তো বাড়িতে ঘুমাই থাকবে, কিচ্ছু হবে না, বিএনপি বিএনপি এ থাকবে, কথা বলতেন তো আপনি, এগুলি আপনি কোনো ইস্যুই না এগুলি। জি, সম্প্রতি বিভিন্ন একটি মারাত্মক আপত্তি তুলেছিল যেটা সাংবাদিক বা মিডিয়ার নজরে বেশ মারাত্মক বলে মনে হয়েছে, যে যুব আন্দোলনের নেতাকর্মীরা বা কয়েকটি দলের নেতারা সরকারের থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা থেকে আর সরকার থেকে টাকা নেওয়া, এটা নর্মাল ইস্যু। কিছু লোক, হ্যাঁ এখন বলতে পারেন যদি মিন্টু সাহেব আপনাকে টাকা দিয়েছেন নাকি, আমাকে টাকা দিতে গেলে এটা এক ইস্যু, কিন্তু এই কিন্তু ছোটোখাটো দল বা বিএনপির একটা নেতা বা আমি আমিও একে ধরেন, আমি সরকার থেকে পয়সা নিলাম আর মাঝে মধ্যে দু একটা কথা বললাম, এটা কী আসে যায়, এটাতে এটা সারা জীবনে হয়ে আসছে। একই কথা শুনছি তখন 96 আওয়ামী লীগের ইলেকশন করছি, আমি আমি তো আওয়ামী লীগের নির্বাচন কমিটিতে ছিলাম, ফাইন্যান্স কমিটিতে ছিলাম, তো তখন একই কথা শুনছি বা এটা এই বিএনপির লোকে হাত লাগাইতেছে বা এটা সরকারের সাথে চলে যাচ্ছে, এগুলি শুনে শুনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। যে যাবে সে চলে যাবে, যে থাকবে সে থাকবে, ব্যাস, এইটা নিয়ে কোনো বড় চিন্তা করবেন না। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কি শেষ পর্যন্ত সমঝোতা হতে পারে, কোনো রকম আলামত বা সম্ভাবনা দেখছেন এখন পর্যন্ত? আমি দেখি না, আমি কোনো আলামতও দেখি না, সম্ভাবনাও কম। কারণ আপনি যদি গত 2018 ইলেকশনের আগে তো বিএনপি চাইছিল, আমরা কামাল হোসেন সাহেবকে, ডক্টর কামাল হোসেন সাহেবকে নেতা বানাইছি, উনি মিটিংও করছে, তো রেজাল্ট কি আপনি দেখছেন? অতএব আমি মনে করি না বিএনপি উচিত হবে আর এই সরকারের সাথে কোনো আলোচনা যাওয়া। বিএনপি যে লাইনে আছে, বিএনপির উচিত হবে ওই আন্দোলন করা, সরকারের পতন ঘটানো, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। এবার আর হাসবেন না, কিন্তু এটাগুলো সিরিয়াস কথা, আমি আলোচনা কোনো রাস্তাও দেখি না আর আওয়ামী লীগের সেই মনোবৃত্তিও নাই। জাতীয় পার্টিকে সবসময় বলা হচ্ছে সরকারের গৃহপালিত বিরোধী দল, কিন্তু দেখে মনে হচ্ছে এবারও জাতীয় পার্টি সরকারের অনুকূলে থেকে নির্বাচনে চান, তাহলে তাদের বিরুদ্ধে যে পদবিটা দেওয়া হয়েছে সরকারের গৃহপালিত বিরোধী দল, তাহলে সেই পদবিটা এবার পক্ষ হয়ে যাবে? আপনি এটা মনে করেন না, এটা বাংলাদেশে সবাই মনে করে, জাতীয় পার্টিও মনে করে, আর জাতীয় পার্টির আসল চেয়ারম্যান হইল প্রধানমন্ত্রী। আপনি দেখেন না ওই যে দেবর ভাবি কো চেয়ারম্যান আর দুই কো চেয়ারম্যান, কো চেয়ারম্যান যখন একটু কী হয়েছে তখন যাই তারা ওই আমাদের দেশের সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে, তো বুঝতে হবে তাহলে চেয়ারম্যানকে, অ্যাকচুয়াল চেয়ারম্যান জাতীয় পার্টির, জাতীয় পার্টি তো গ্রাস করে ফেলেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি একটা অত্যন্ত একটা ভালো পার্টি ছিল দেশের রাষ্ট্র ক্ষমতা আসার, কিন্তু ওনারা যেভাবে গত কয়েক বছর স্পেশালি 2014 ইলেকশনে যাওয়া, যেটা আমরা শুনছি এরশাদ সাহেব প্রথম যাবে না, পরে আবার হসপিটালে চলে গেছে, আবার ইলেকশনে গেছে, 2014 পরে জাতীয় পার্টির যে রোল, প্রেসিডেন্ট এরশাদ সাহেব জীবিত থাকাকালীন এবং ওনার মৃত্যুর পরে, সেই রোলের পরে যতটুকু আমি রাজনীতি বুঝি এই পার্টি এক্সিস্টেন্সও করবে না, বিকজ এটাকে গ্রাস করে ফেলেছে আওয়ামী লীগ। সো এটার জন্য এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না এখন। জি, আপনাকে আর দুইটা প্রশ্ন করবো আমি। বঙ্গবীর কাদের সিদ্দিক সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানিয়েছেন এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, অথচ আমরা জানি তারা কিন্তু ডক্টর কামালের নেতৃত্বে বিএনপির হয়ে বা বিরোধী শক্তির হয়ে রাজনীতির জন্য চেষ্টাও করেছেন বেশ কয়েকবার, তো তার এই দেশের এই ক্রান্তি লগ্নে রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতিতে ডক্টর কামাল আওয়ামী লীগকে, সরি বঙ্গবি কাদের সিদ্দিক আওয়ামী লীগকে সমর্থন করলেন, তো মানে যেই পাত্রে মানে বারবার পাত্র পরিবর্তন যে বিষয়টা আর কি, এটা তো এই টাইমে জনগণের জন্য একটা আশাঘাতের কারণ হতে পারে, আপনাদের সাথে কী মনে হয়? উনি যেটা করেছেন এটা, এই উত্তর তো আপনাকে দিচ্ছি একটু আগে, যে কে কোথায় যায় এটা কিন্তু দেশের মানুষের জন্য আমি মনে করি না বিবৃত বিষয়। আর কাদের সিদ্দিকী সাহেবের সাথে তো একত্রে আমরা ইলেকশন করছি গতবার, তো ওনাদের শক্তি, রাজনৈতিক শক্তি বলেন
জনগণের সঙ্গে আমার তো দেখা আছে, আমরা তো ওনাদেরকে চারটা সিট দিয়েছিলাম। সো সেজন্য বলতে যে দেখেন এগুলি একদম ইরিলিভেন্ট। আমি আব্দুল রহমান মিন্টু বা ওই কাদের সিদ্দিকী টোটালি রাজনীতির জন্য ইরিলিভেন্ট একটা লোক। আপনার মতাদর্শক ভিত্তিতে কতটুকু সাপোর্ট আছে সেটা খুব রিলিভেন্ট। তো আপনি যে প্রশ্নটা করছেন এটা উত্তর হলো একটা, এগুলির কোনো রিলিভেন্সি নাই। উনি কোথায় যায়, কোথায় বক্তৃতা করে, প্রধানমন্ত্রীকে দেখবে তো আমিও সালাম করব, এটা প্রোটোকল আছে না, দেশের একটা আছে না, এটা কোনো সমস্যা না। তাহলে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সম্ভাবনা নেই? না না, আরে ভাই প্রভাবিত করলে তো গতবারে উনি নিজে জিততে পারতো, দুজন নাম নেই। হ্যাঁ, চারটা সিট দিছে, কী করতে সিট কোথায় গেল এটাই বুঝলাম না আমি। সর্বশেষ প্রশ্ন আমার, আপনার দৃষ্টিতে বর্তমানে ব্যাংকিং সেক্টরের অবস্থা একটু যদি বলতেন। এটা আমার দৃষ্টিতে না, যে কোনো দৃষ্টিতেই আপনি এটাকে যাচাই করতে যান, যে কোনো দৃষ্টিতে আপনি যাচাই করতে যান, আমার ধারণা বাংলাদেশে ব্যাংকিং সেক্টর একবারেই ধ্বংসপ্রাপ্ত। এটাকে ঠিক করার মতো ওইরকম সেন্ট্রাল ব্যাংকের জনবলও নাই, আর যারা ব্যাঙ্কগুলো কন্ট্রোল করে আইন বদলায় বদলায় বদলায়। আমরা আইন, আমিও তো একটা ব্যাংকের 8 বছর চেয়ারম্যান ছিলাম, আমরা সেন্ট্রাল ব্যাংকের সহায়তা করে আইন বদলিয়ে ব্যাংকের ম্যানেজমেন্টকে শক্তিশালী করছি, ব্যাঙ্কগুলোকে শক্তিশালী করছি। আর এই সরকারের আমলে 2010 সালের পরে তারা আইন বদলায় ব্যাঙ্কগুলোর ম্যানেজমেন্টকে টোটালি ধ্বংস করে দিচ্ছে, মানে দুর্বল করে দিচ্ছে, আর প্রত্যেকটা ব্যাঙ্কে দলীয়করণ করা হয়েছে, অথবা ফ্যামিলি কী বলে পরিবার পরিবারতন্ত্র চালু করে দিছে। তো এগুলি কিসের ব্যাঙ্কিং সেক্টর? ব্যাঙ্কিং সেক্টর বলতে কিছু এখন নাই, এটাকে ঠিক করতে হলো যে আমাদের তারেক সাহেব বলছেন না রাষ্ট্রে মেরামত লাগবে, এটাও মেরামত লাগবে। তাহলে গ্রাহকরা তাহলে ভুক্তভোগী হতে পারে? কিছু গ্রাহক তো এখনই ভুক্তভোগী, যারা এলসি করতে চাইতেছে পারতেছে না, যারা লোন নিতে চাইতেছে পাইতেছে না, যারা ব্যবসা করতে চাইতেছে তারা পারতেছে না, এখনই ভুক্তভোগী হবে। মানেটা কি আপনার? আর কত ধারণ করব, সবই তো বড় আকারেই আছে ধারণ করতেছে। এটা ব্যাংকিং বলেন, দুর্নীতি বলেন, অত্যাচার নির্যাতন বলেন, জেল জুলুম বলেন, সবই তো ভাই বড় আকারেই হইতেছে, আর বেশি জানতে পারবো না, এখন নিচের দিকে যাব। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার, তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন, বিগত 18 বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি SSC-তে শতভাগ A+ ও বৃত্তি। যোগাযোগ 01979-151772, 01979-151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স।